বাড়ি না গিয়ে এবারের ঈদ বর্তমান অবস্থানে করার আহ্বান প্রধানমন্ত্রীর। ২৭ দিন পর করোনামুক্ত খালেদা জিয়া, বিদেশের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। অবশেষে চীনা রকেটের ধ্বংসাবশেষ পড়ল ভারত মহাসাগরে। এবং বার্নের টানা নবম শিরোপা জয়। আসসালামু আলাইকুম, নগর বার্তায় স্বাগত জানাচ্ছি, আমি উমর ফারুক। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। দেশে করোনা ভাইরাসের ভারতের ডাবল মিউট্যান্ট ধরা পড়ার পর দেশবাসীকে নিজের ও পরিবারের ব্যাপারে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসাধারণকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা ঈদ বাড়িতে না করলে কি হয়, হুড়হুড়ি করে বাড়ি না গিয়ে সবাইকে নিজ নিজ জায়গায় ঈদ উদযাপনের আহ্বানও জানান তিনি। আজ পূর্বাচল নতুন শহর প্রকল্পের অবশিষ্ট মূল অধিবাসী এবং ক্ষতিগ্রস্ত মোট ১৪৪০ জনের মধ্যে প্লট বরাদ্দ পত্র প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, আমি দেশবাসীর জন্য বলছি, আপনারা একটু ধৈর্য ধরুন এবং নিজের ভালো চিন্তা করুন, সেই সঙ্গে পরিবারের ভালো চিন্তা করুন। করোনা ভাইরাসের সময়ে আপনারা একটু মাস্ক পরে থাকবেন, সাবধানে থাকবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাস মুক্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার ২৭ দিন পর তিনি এ ভাইরাস থেকে মুক্ত হলেন। গতকাল দিবাগত রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত চিকিৎসক দলের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করে জানান, এডিএ মোট ৩ বার খালেদা জিয়ার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এবারের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। শুক্রবার রাতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড পরীক্ষা নিরীক্ষার শেষে যে চিকিৎসা দিয়েছিল সেটি এখনও অব্যাহত আছে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে, তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। তবে সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসার ব্যাপারে এখনও সিদ্ধান্ত জানা যায়নি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের যে মহাকাশ রকেটটি অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীর দিকে আসছিল তা খণ্ড বিখণ্ড হয়ে ভারত মহাসাগরে পড়েছে। লং মার্চ ৫BU2 নামের এই বিশাল আকৃতির অনিয়ন্ত্রিত ওই রকেটটির পৃথিবীর দিকে আসার বিষয়টি নজরদারি করছিল যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের ট্র্যাকিং সাইটগুলো। গত মাসে এই রকেটটি চীনের নির্মাণাধীন স্থায়ী মহাকাশ স্টেশনের একটি অংশ নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, লং মার্চ ৫BU2 নামের এই রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে বাংলাদেশ সময় সকাল ৮টা ২৪ মিনিটের সময়। চায়না ম্যান্ড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর খবর প্রকাশ করা হয়েছে যে রকেটের অবশিষ্টাংশ ভারত মহাসাগরে পড়েছে, যদিও বড় একটি অংশ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ধ্বংস হয়ে গেছে। এবার খেলার খবর। জার্মান বুন্দেসলিগার টানা নবম শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার দিবাগত রাতে ব্রুশিয়া মোশেন গ্লাডবাখের বিপক্ষে মাঠে নামার আগে তাদের শিরোপা জয় নিশ্চিত হয়। কারণ দিনের অপর ম্যাচে লাইপজিগ ৩-২ গোলে হারায় শিরোপা প্রত্যাশী ব্রুশিয়া ডর্টমুন্ডকে। তাতে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত হয় বাভারিয়ানদের। এটা বায়ার্নের ৩০তম লীগ শিরোপা। এরপর মাঠে নেমে মোশেন গ্লাডবাখের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে তারা। রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিকে জয় পেয়েছে ৬-০ গোলে। লেভানডফস্কির ম্যাচের ২, ৩৪ ও ৬৫ মিনিটে গোল ৩টি করেন। এছাড়া থমাস মোলার ২৩ মিনিটে, কিংসলে কোমান ৪৪ মিনিটে ও লিরয় সানে ৮৫ মিনিটে গোল করেন। এই ছিল নগর বার্তায়। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাড়ি না গিয়ে এবারের ঈদ বর্তমান অবস্থানে করার আহ্বান প্রধানমন্ত্রীর। ২৭ দিন পর করোনামুক্ত খালেদা জিয়া, বিদেশের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।
অবশেষে চীনা রকেটের ধ্বংসাবশেষ পড়ল ভারত মহাসাগরে। এবং বার্নের টানা নবম শিরোপা জয়। এছাড়াও নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন, দেশকে নিরাপদে রাখুন। শুভেচ্ছা নিরন্তর।